বিশ্বমঞ্চে আরও এক বাঙালির জয় জয়কার। শুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জয় বাঙালি কন্যার। কার কথা বলছি বলুন তো, আসছি এবারে বাংলার শুটিং আকাশের নতুন তারা। সে কায়রোতে চলতি ISSF বিশ্বকাপে ভারতের ঝুলিতে ব্রোঞ্জ এলো 14 বছরের তিলোত্তমার হাত। 10 মিটার এয়ার রাইফেলে পোডিয়াম ফিনিশ করেছে তিলোত্তমা। তবে সোনার পদক গিয়েছে গ্রেট ব্রিটেনের সিওনেট ম্যাকিনটোসের কাছে। অলিম্পিক চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চিনিয়াকে হারিয়ে সোনা জেতেন ম্যাকিনটোস। তিলোত্তমা সোনার পদক হাতছাড়া করলেন 0.1 মার্জিনে। 262.0 স্কোর করে শীর্ষ আটে পৌঁছন তিলোত্তমা। তবে এটাই কিন্তু প্রথম নয় তিলোত্তমার মেডেল প্রতিযোগিতায় ভারতের পঞ্চম পদক এটি। এর আগে 3টি সোনা ও 2টি ব্রোঞ্জ। মেহুলি ঘোষ, ইলাভেনিল ভালরিভান, মানু ভাকেরদের পাশের দেশের প্রতিভাবান শুটারদের তালিকার মধ্যে নাম জুড়ে গেল তিলোত্তমার। মাত্র 14 বছর বয়সেই বিশ্বকাপ পদক তাঁর ঝুলিতে, অবিশ্বাস্য তবে সত্যি। বেঙ্গালুরুর প্রবাসী বাঙালি তিলোত্তমা সুজিত সেন ও নন্দিতা সেনের মেয়ে। মেয়ের সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত বেঙ্গালুরুর সেন পরিবার। এবারে একবার ভাবুন, তিলোত্তমার সোনার পদক হাতছাড়া হয় মাত্র একটুর জন্য, 0.1 মার্জিনে। এবারে দেখুন, যদি আমরা ওভারঅল পারফরমেন্সের কথা বলি তিলোত্তমার, তাহলে সেটা 262.0 স্কোর করে সে এই জায়গায় পৌঁছেছে, মানে শেষ আটে পৌঁছেছে। এবারে তিলোত্তমার জন্য এটা একটা বড় সাফল্য অবশ্যই, কিন্তু একবার ভেবে দেখুন, অল্পের জন্য তার সোনা হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু তিলোত্তমা এর আগে 3টি সোনার পদকও কিন্তু জিতেছে। তবে তিলোত্তমা যে এখানেই থেমে থাকবে না এটা অন্তত স্পষ্ট, এবং আমরা ভীষণই আশাবাদী। আর বাঙালি হিসেবে আমার তো ভীষণই গর্ববোধ হচ্ছে। আপনারা কেমন গর্ববোধ করছেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে। দেখতে থাকুন আজ তক বাংলা।